জমিদার পরিবারের সেই রহস্যময় কন্যার প্রকৃত বৈশিষ্ট্য কি ছিল, সে কেন প্রতিদিন রাতের বেলা জমিদার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যেত, অন্যদিকে গ্রামে উধাও হতে থাকল একের পর এক মানুষ, তাদের অস্তিত্বের লড়াইটা এতটা কঠিন হয়ে যাচ্ছিল কিভাবে? ওই মেয়েটিকে আদপেও কোনো সাধারণ কন্যা ছিল, নাকি তার শরীরে ভর করেছিল কোনো এক কালো শক্তি? গ্রামের লোকেরা কেউই বিধান দিতে পারছিলেন না। মৃত্যুর ঢের গ্রামের অভ্যন্তরীণ পরিমণ্ডলকে একেবারে জর্জরিত করে তুলেছিল। অথচ এই রহস্যের সমাধান খুঁজে বার করতে না পারলে গ্রামকে আরো কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হতে পারত। এমন সময় তারানাথ হলেন সদয়। কাশী যাওয়ার পরিকল্পনা ত্যাগ করে তিনি এলেন পলাশগড়ের উদ্ধারে, কিন্তু সেই অভিযান তার জীবনে আরো কঠিন অবস্থার সূচনা করল। বিপদ ক্রমে বাড়তেই থাকল, একের পর এক জটিলতা গ্রাস করতে থাকল তারানাথকে। অথচ তিনি নিজের বুদ্ধিদীপ্ততার দ্বারা ভেঙে ফেললেন সমস্ত শৃঙ্খলাকে, এগিয়ে গেলেন নিজ লক্ষ্যের দিকে। কিন্তু শেষ পর্যন্ত কি হল, সেই লক্ষ্যের সাগরে পড়ে কিভাবে মুক্ত খুঁজে আনলেন তারানাথ, নাকি ওই বিপদের সাথে লড়াই করতে করতেই উদ্ধার হতে থাকল নতুন কোনো বিশ্বজনীন ইতিহাস? জানতে হলে শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি। আসছে প্রখ্যাত অলৌকিক গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও পলাশগড়ের আতঙ্ক। চোখ রাখুন মিডনাইট ফ্যান্টাসির পর্দায়, যেখানে সত্যের সন্ধানে তারানাথ, সেখানে মিডনাইট ফ্যান্টাসি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ ও অন্যান্য চরিত্রে মৌলি, সায়ু, বর্ণিশা, ইন্দ্রনীল, অভিযান, শিউলি, আকাশ ও বর্ষা। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প। গ্রাম বাংলার প্রেক্ষাপটে তারানাথ তান্ত্রিক ও আতঙ্কের পলাশগড়। সকাল থেকেই আকাশে মেঘ আর বৃষ্টি দেখে তারানাথের কথা খুব মনে পড়ছিল। ভাবলাম কিশোরী বেটা কখন আসবে কে জানে, আর সে তো আবার ওই পাসিং শো আর তেলে ভাজা ছাড়া তারানাথের ডেরায় উপস্থিত হতে চায় না। বাবা, সেই এক ঝামেলা, দৈনন্দিন জীবনের টানাপোড়েনের মধ্যে কোথায় গিয়ে তারানাথের কাছে একটু স্বস্তি খুঁজে পাবো তা নয়, যেখান সেখান থেকে খালি নানান রকমের সমস্যা এসে পড়ে। ঠিক তেমনই আমার গিন্নির হঠাৎ আগমন হলো। সে আমাকে দেখে বেজায় মুখ বেজার করল। সেও কালক্রমে কথার সুর ধরার প্রক্রিয়াটা বেশ ভালোই আয়ত্ত করেছিল কিনা, কাজেই আর কি করণীয়। ওর কথাগুলোই মনোযোগ সহকারে শুনতে শুরু করলাম। দেখো, আজকে জোরে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বুঝেছি তোমাদের আগে থেকে একটা পরিকল্পনা আছে। তারানাথের কাছে গিয়ে আশা করি সকলেরই গল্প শুনতে ভালোই লাগে, কিন্তু এই তারানাথের সাথে আমারও যে সাক্ষাতের মন চাইছে। অনেকদিন তো হলো তোমাদেরকে তার ডেরায় গিয়ে গল্প শোনার কথা শুনেছি, জানি না কেন এবারে আর লোভ সামলাতে পারছি না, ভাবছি তোমাদের সাথে গিয়ে একবার গল্প শুনে আসি। এছাড়া তোমরা দুটিতে চলে যাও, আমাকে বাড়িতে একাই পড়ে থাকতে হয়, ধুর ভালো লাগে না, মনমরা হয়ে বসে থাকতে হয়, তার চেয়ে ভালো তোমাদের সাথেই ঘুরে আসি। বুঝলাম গিন্নির মনে নতুন ভাবনা উদয় হয়েছে, এখন যদি তাকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে সে প্রশ্ন করে করে তারানাথকে একেবারে জর্জরিত করে তুলবে। একে কিশোরী, অন্যদিকে আবার ইনি, দুজনে মিলে তারানাথের গল্প বলার ইচ্ছে শক্তিকেই একেবারে স্তিমিত করে দেবে। তার চেয়ে ভালো কোনো একটি কথার জালে জড়িয়ে এখানেই ওই ইচ্ছে শক্তির বিরামটা টেনে দেওয়া যায়। তাই বাধ্য হয়ে গিন্নিকে উদ্দেশ্য করে বললাম, তারানাথের শরীরটা না আজ ভালো নেই জানো তো, মানে আমরা তাকে দেখতে যাচ্ছি আর তার কৌশল মঙ্গলের খবর নিয়ে ফিরে আসব, এর সাথে ওনার নিকট গল্প শোনার কোনো ব্যাপার নেই, কিন্তু জানি না উনি আমাদেরকে এত সহজে ছাড়বেন কিনা। আসলে মানুষটার সামনে গিয়ে দাঁড়ালেই তিনি নানান রকমের প্রশ্নের মিছিল জড়ো করতে শুরু করেন জানো তো, সেই মিছিলের সাথে পা চালিয়ে চলতে হয় আর কি, এই হলো গিয়ে কাজ।
তবে কতখানি যে তার থেকে শিখতে পারি সেটা আর ওই ভিড় ঠেলার কষ্টের সাথে সামঞ্জস্যতা বিধান করে না। তখন শেখার আনন্দটাই বেশি থাকে জানো তো। গিন্নি দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে কথাগুলোকে শুনে যাচ্ছিল। বুঝলাম আমার কথাগুলো বেশ জটিল হয়ে যাচ্ছে। একটা সময় খুব সাধারণভাবেই কথা বলতাম, কিন্তু তারানাথের কাছে পৌঁছানোর সাথে সাথে যে সব কিছুর মধ্যেই একটা নতুনত্ব কাজ করতে শুরু করেছিল সেটা অনেকদিন পরেই আন্দাজ করতে পেরেছিলাম। হাজারো প্রশ্নের মধ্যেই কথোপকথনের বিরাম টেনে দেওয়ার কৌশলটা তো আগে জানা ছিল না, তাহলে পারছি কীভাবে? হয়তো এইভাবেই প্রাপ্তির সুখটা উপভোগ করতে শিখে গিয়েছিলাম আমি। সে যাই হোক না কেন, দেখলাম গিন্নির প্রশ্ন পর্ব সমাপ্ত হয়েছে। সে আমাকে অকারণে আর বিরক্ত করতে চাইল না। এমন সময় দরজায় টোকার শব্দ পেলাম। বুঝলাম আমার মিত্রস্থানীয় মানুষটি এসে হাজির হয়েছে। তাকে ছাড়া যে যাত্রার আনন্দটা একেবারেই বাতিল হয়ে যাবে। আসলে গিন্নিকে সাথে করে নিয়ে যেতে চাইনি, কারণ তারানাথের গল্পের উপরে নিজেদের অধিকার প্রতিস্থাপনের আনন্দটা এক আলাদা মাত্রা নিয়েছিল। ভেবেছিলাম এই প্রকারেই ওনার সাথে সম্পর্কটা আরও গভীর হয়ে উঠত, তাই ভাগ বসাতে দিতে মন চাইত না। দরজা খুলে দাঁড়াতেই কিশোরীর মুখটা নজরে পড়ে গেল। সে এক গাল হেসে বলল, এই যে ঠিক সময় এসেছি তো। তবে হ্যাঁ, বৃষ্টি মাথায় করে আসতে হয়েছে এই যা। এই অবস্থায় দেখলে এই বৌদি কিন্তু রাগ করবে, আগের দিনকেও বকা খেয়েছিলাম। তা আজকে তুমি কি কারণে বকা খাচ্ছি? কথা না বাড়িয়ে কিশোরীকে ভিতরে আসতে বললাম। এরপর তাকে উদ্দেশ্য করে বললাম, আর বলো কেন, তোমার বৌদিরও ভীমরতি ধরেছে বোধ হয়। আজকে আমাদের সাথে তারানাথের বাসায় যাওয়ার জন্য বায়না জড়েছিল। আমি কোনো ক্রমে তাকে শান্ত করাতে পেরেছি, কিন্তু মনে তো হয় না উনি এত সহজে শান্ত হবেন। শোনো, ওর সামনে বেশি কিছু বলার প্রয়োজন নেই, যা জিজ্ঞাসা করবে না আমার উপরে ছেড়ে দেবে, বুঝলে? আর তুমি শুধু তারা দেখিয়ে তাড়াতাড়ি বেরোনোর বন্দোবস্ত করবে, আর কিছুই না, বুঝলে তো? রোজ দুজনে বৃষ্টিতে বেরোচ্ছি, আর শরীরটাও তেমন ভালো নয়, তাই আর কি ও একটু দুশ্চিন্তা করছে। আমি কথা শেষ করতে না করতেই গিন্নি এসে হাজির হলেন। এরপরে কিশোরী মুখের দিকে তাকিয়ে বললেন, সবই বুঝি ঠাকুরপো, আমাকে এড়িয়ে কি আর বুদ্ধি খাটানো সম্ভব? আমিও তোমাদের সাথে থেকে থেকে গোয়েন্দাগিরিটা বেশ ভালোই আয়ত্ত করে ফেলেছি। আমি সজোরে হেসে উঠলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, সে আর বলতে, আমি তো তার জ্বলন্ত সাক্ষী। কিশোরী গিন্নিকে উদ্দেশ্য করে বললেন, বেশ বেশ বুঝেছি, তবে আমরাই বা কী করবো বলো তো? গল্প শোনার নেশাটা দূরে সরিয়ে রাখতে পারি না, তাই এক প্রকার ওনার কাছে পৌঁছে যেতেই হবে। দেখলাম গিন্নির মুখটা ভার হয়ে গেল, তবে সেটিকে তোয়াক্কা করলে সেদিনের সময়টা হাতের বাইরে বেরিয়ে যেত, তাই এই বিষয়টিকে আর প্রসার লাভ করতে দেওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আমরা দুটিতে মিলে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। কলকাতা শহরের রাস্তাঘাট একেবারে কর্দমাক্ত ছিল। বেশ অনেকদিন ধরেই এক টানা বৃষ্টির রেশটা শহরের পথঘাটকে বড় বিশ্রীভাবে কাবু করে দিয়েছিল। প্যাঁচপ্যাঁচে কাদা পেরিয়ে হেঁটে যেতে হচ্ছিল। যে মানুষটার শরীর সম্পর্কে মিথ্যা কথা বললাম, সে মানুষটা আদৌ ক্ষুব্ধ হবেন কি না কে জানে। সত্যিই যদি গিয়ে দেখি তিনি বিছানা নিয়েছেন, তখন কি হবে? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই এগোতে থাকলাম। দেখলাম কিশোরীর মুখটাও ভার। বুঝলাম গিন্নির কথায় সে বুঝি রাগ করেছে। তারপরে তাকে উদ্দেশ্য করে বললাম, আরে তুমি শুধু শুধু এভাবে মন মরা হয়ে রয়েছো কেন? কি অসুবিধা হচ্ছে আমাকে বলো না। না, সেরকম কিছু না। আসলে বৌদি যাবেন বলছিলে, ওনার ওই মলিন মুখটার কথা বারবার মনে পড়ছে, নিয়ে তো যাওয়াই যেত, কি বলো? না, তুমি এই সামান্য বিষয়টার কথা ভাবছো, কিন্তু তারানাথ সবসময় বলেছেন দূরের কথা চিন্তা করতে হয়। আমি তাকে নিয়ে যাইনি কারণ অকারণ প্রশ্ন করে তিনি তারানাথকে জর্জরিত করে তুলতে পারেন, আর সেটি তার গল্প বলার মাঝে বাধার সৃষ্টি করতে পারে, তাই আমি তাকে বিরত রেখেছি। আর তারানাথ একাগ্র চিত্তে গল্প বলতে থাকেন, তার ওই বলার ভঙ্গির মধ্যেই একটা আভিজাত্য লুকিয়ে থাকে, আমি সেটা কোনো মূল্যেই হারাতে চাই না, তাহলে শোনার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। তবে ওনার শরীর সম্পর্কে গিন্নিকে মিথ্যে আশ্বাস দিয়ে এসেছি, জানি না সেটা সত্যি হয়ে যাবে কিনা, ওটাই ভয় পাচ্ছি।
না না, সেসব বিষয়ে তোমাকে দুশ্চিন্তা করতেই হবে না। উনি নিজের খেয়াল ঠিক রাখবে। ঈশ্বর আমাদের প্রতি এতটা বিরূপ হতেই পারেন, কিছুতেই না। তারানাথ সুস্থই থাকবে, দেখো আমার মন বলছে। চলো চলো, পা চালাও। কিশোরীর মনের কথাই যেন সত্যি হয়। এই কথা ভাবতে ভাবতেই আমরা দুটিতে তারানাথের মটলিনের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। যাওয়ার পথে এক প্যাকেট তেলেভাজা ও পাসিং শো কিনে নিলাম। দেখলাম বৃষ্টির প্রকোপটা আরও বৃদ্ধি পাচ্ছে। ততক্ষণে সন্ধি নেমে এসেছিল। তারানাথের বাড়ির সামনে যেতেই দেখি চারি বাইরে দাঁড়িয়ে। তাকে দেখি মনটা আবারও স্নেহের আচ্ছাদনে প্লাবিত হয়ে গেল। ওর হাতে তেলেভাজার প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম, কী কেমন আছো, পড়াশোনা কেমন চলছে? চারি আমাকে দেখেই সহাস্যে বলে উঠল, আমি ভালো আছি কাকাবাবু, আপনারা কেমন আছেন? প্রতি সপ্তাহে আপনাদের জন্য অপেক্ষা করি, আপনারা এলে দেখাও হয়ে যায়। আমাকে একটু বেরোতে হবে, এই প্যাকেটটি আপনারাই ধরুন, আপনারাই বাবার হাতে দিন। আজকে একটু তাড়া আছে, তাই আমাকে বেরিয়ে যেতে হবে। অন্য আরেক দিন না হয় আপনাদের সাথে বসে গল্প করা যাবে, আজকে আসি কেমন? সেদিন আর চারির সাথে সাক্ষাতের সুযোগ ঘটল না, কী করব, তবুও বাধ্য হয়েই বলতে হলো, বেশ তুমি সাবধানে যেও, নিজের খেয়াল রেখো কেমন? চারি চলে যেতেই আমরা তারানাথের ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম তিনি চুপ করে বসে রয়েছেন। আমাদের পায়ের শব্দ শুনতে পেয়ে তিনি বলে উঠলেন, কি ব্যাপার বিভূতি, একেবারে বৃষ্টি মাথায় নিয়েই চলে এলে, কি ব্যাপার? ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের দেখা পাবো না, এত বৃষ্টির মধ্যে তোমরা আসবে না, কিন্তু আজকে এখানে তোমাদেরকে দেখতে বেশ ভালোই লাগছে। চারিটাও বেরিয়ে গেল, ভাবছিলাম বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই আর কি। না না, বেশ ভালো লাগছে এখন। যাক তোমরা বসো। আহা, আবার এসবের কি প্রয়োজন ছিল? যাক শোনো, তোমাদের জন্য চারি অজান্তেই মুড়ে মেখে রেখে গিয়েছে। হ্যাঁ, তার বিশ্বাসের জোর দেখছি আমার থেকেও প্রবল। তোমরা দুটিতে মুড়ি মাখা খাবে তো? আমি তারানাথের কথা শুনে খুবই খুশি হয়ে বললাম, না খাবার কোনো প্রশ্নই ওঠে না, অতি অবশ্যই খাবো। চারির হাতে মুড়ির মাখার স্বাদই আলাদা। আর এই যে আপনার জন্য তেলেভাজা আর বাসিংস, শত ঝড়ঝাপটা মাথায় করে নিয়ে এলেও এগুলোর কথা ঠিকই স্মরণে থাকে। আপনার ভালো লাগার বিষয় বলে কথা, এই নিন ধরুন দেখি। তারানাথ আমাদের হাত থেকে পাসিংশো আর তেলেভাজার প্যাকেটটি নিয়ে সামনের খাটিয়ার উপরে বসলেন। তারানাথকে দেখে বোঝার উপায় ছিল না যে উনি এত মেধাবী। সাধারণ বেশভূষার মধ্যেও নিজের জ্ঞান পিপাসুর সত্তাটিকে তিনি অসাধারণভাবেই না ঢেকে রাখতে পারতেন। তিনি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যেত। উনি চপের প্যাকেটটি থেকে একটি চপ মুখে পুড়ে দিয়ে বললেন, বাহ, বৃষ্টির দিনে চপ না গেলে ভালোই লাগে না, গরম গরম চপের মোহই আলাদা। যাক তোমরা খাও। তারানাথের কথায় আমরাও প্যাকেট থেকে একটি করে চপ তুলে নিয়ে মুখে পুড়লাম। সেদিন চারির মুড়ি মাখার সাথে গরম গরম চায়ের স্বাদও নিতে পেরেছিলাম। এক কথায় দারুণভাবে সময়টিকে উপভোগ করেছিলাম দুটিতে। এরপরে দেখলাম চপের শেষ টুকরোটি মুখে পুড়ে চিবোতে চিবোতে তারানাথ বলে উঠলেন, আজকে কি গল্প শুনতে চাও তোমরা? আমি ওনার মুখে এমন কথা শুনে বেশ একটু ঘাবড়েই গেলাম। বললাম, এত কাল তো আপনি আমাদেরকে নিজের ভালো লাগার কিছু কাহিনী শুনিয়ে এসেছেন, আজকে হঠাৎ আমাদের মর্জির কথা জানতে চাইছেন? বিষয়টা শুনে সত্যি ভীষণ অবাক লাগছে, কি বলবো সেটাও আন্দাজ করতে পারছি না আসলে। আসলে গল্পের ঝুড়ি থেকে প্রতিদিনই তোমাদের জন্য একটা না একটা গল্প খুঁজে বার করতেই হয়। সেই গল্পগুলির আস্বাদ গ্রহণের মধ্যে দিয়েই তোমরা আমাকে চমকে যাওয়ার একটা সুযোগ করে দাও। বুঝতেই তো পারো, বহুকাল আগের ঘটে যাওয়া কিছু ঘটনার মিশেল সাজিয়ে বুঝতে হয় আমাকে, তারপরে আবার পাওয়া না পাওয়া কিংবা পেয়েও হারিয়ে ফেলা, সব কিছুর মাঝেই
সব কিছুর সাথেই যোগসূত্র তৈরি করতে হয়, আবার সেগুলি থেকে দূরেও সরে আসতে হয়। এইভাবেই তো ক্রমবর্ধমান প্রক্রিয়ার দ্বারা এগিয়ে চলেছি আমি, আর আমার সাথে সাথে তোমরাও। কি বলো? আমি আর কিচ্ছু বলতে চাইলাম না, কেবল কিশোরীর মুখের দিকে তাকালাম। দেখলাম কিশোরীও গালে চপের টুকরোটি পুড়ে দিয়ে তারানাথকে উস্কে দিয়ে বলল, আজকে দেখছি আপনিও রসিকতা করছে, তা এত আনন্দের কারণটা কি জানতে পারি? তারানাথ দেখলাম হাসছেন, এরপরে তিনি কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, এতকাল তোমাদেরকে যেসব কাহিনী আমি শুনিয়ে এসেছি সেগুলো সবই বলতে পারো দুর্নিবার শক্তিগুলির সাথে লড়াই করবার কাহিনী, কিন্তু এই লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি কারুর না কারুর প্রাণ সংশয় ঘটেছে, একজনকে রক্ষা করতে গিয়ে হারিয়ে এসেছি আরেকজনকে। এই সকল অতিপ্রাকৃত শক্তির সাথে লড়াইয়ের বিষয়টাই এতটাই জটিল, কি বলবো। আসলে সকলে এগুলির মর্মার্থ সেভাবে অনুধাবন করতে পারে না। আজকে তোমাদেরকে যে কাহিনীর কথা জানাবো সেটা কিন্তু একেবারেই আলাদা। গড়বর্তা সাধারণ ধর্মী চরিত্রের বুনো জঙ্গলের থেকে একেবারেই স্বতন্ত্র বলতে পারো, এই কারণেই এটি আমার খুব কাছের। এই কাহিনীর মধ্যে দিয়ে আমি একজনের রক্ষা কবচ হিসাবে কাজ করতে পেরেছিলাম। নৃশংসতার পরিসমাপ্তি রচিত হয়েছিল ঠিকই, তবে তার দ্বারা অশুভের বিনাশ ঘটেছিল, শুভ শক্তি হয়েছিল জাগরিত। এইখানেই ছিল এই কাহিনীর মাহাত্ম্য, তা ওই কারণেই এটি তোমাদের নিকট প্রকাশ করতে চাইছি। বুঝলাম, আপনার গল্প বলার আগ্রহ তো আজকে একটু বেশিই রয়েছে দেখছি, কি বলো? হ্যাঁ, এ কথা ঠিক যে মন খারাপের অধ্যায়গুলিকে আওড়াতে আওড়াতে আপনিও যেন এসবের মধ্যেই কোথাও হারিয়ে যান, আর আপনার সাথে আমাদেরকেও যেতে হয়। তবে আমাদের আপনার গল্প শুনতে খুবই ভালো লাগে, সেখানে যদি আপনি উন্নতির জোয়ারে আমাদের নিয়ে ভেসে যেতেই চান তাহলে তো সোনা সোহাগা, এ কাহিনী তো আরও মনোযোগ সহকারে শুনব, তা শুরু করুন। তারানাথ একটি পাসিং শো ধরিয়ে শূন্যে হাওয়ায় কুণ্ডলী পাকানো আবর্তগুলিকে পর্যবেক্ষণ করতে করতে বললেন, যদিও এখানে গল্পের মুখ্য চরিত্রটি রক্ষা পেয়েছিল, তবুও একটি নৃশংসতা কিন্তু থেকেই গিয়েছিল। এই যে আলোর পরেই অন্ধকার, এটির জন্যই কিন্তু প্রতিটি কাহিনী রসাস্বাদনের নেশাটি আরও বৃদ্ধি পেয়ে যায়। অচির এই গল্পগুলি ভালো লাগতে শুরু করে, যদিও এই কাহিনীগুলি আমার কাছে নিছক কাহিনী হিসেবে নয়, এক জীবন্ত উপাখ্যান হিসেবেই রয়ে গিয়েছে। তথাপি এগুলিকে স্মরণ করতে গেলে কিছু কালো অধ্যায়কেও তো স্মরণ করতেই হয়, আর সেই কারণেই কিন্তু কাজটা এতটা পরিশ্রম সাধ্য। তোমরা তো কেবলই সোনার ঝুঁকি না, সেখানে আমাকে যে গল্পের একেবারে অন্ধরে প্রবেশ করতে হয়, তবেই এর ভিতরে লুকিয়ে থাকা ওই ভয়ার্ত মুহূর্তগুলিকে এতটা জীবন্ত করে তুলতে পারি। কি বুঝলে তো বিভূতি? আমিও ওনার কণ্ঠে নিজের নাম শুনে বেশ চমকে উঠলাম, মনে হলো যেন পৌরাণিক কোনো অভিশাপের কবলে পড়তে চলেছি আমিও, আর উদ্ধারকর্তা রূপে উনি আমার সম্মুখে এসে হাজির হয়েছেন। এই হাজিরা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ছিল বেশ ভয়ানক, তবুও সবটা এড়িয়ে গিয়ে মৃদু হেসে তারানাথকে উদ্দেশ্য করে বললাম, বুঝলাম, তবে এতটাও ভয় দেখানোর কিছু নেই, মানে আমরা না হয় গল্পের ভিতরেই প্রবেশ করি, তারপরেই না হয় গল্পের সার সংক্ষেপ সম্পর্কে ধারণা তৈরি করতে পারবো, কি বলুন? আপত্তি নেই তো আপনার? আপত্তি কোথায়, এসবের থেকে দূরে সরে আসতে ইচ্ছা করে কই,
বারংবার মনে হয় এগুলির সাথে থাকি, এগুলির সাথে থেকেই মুক্তির আশ্বাস গ্রহণ করি। তাহলেই হয়তো অতীতের সাথে যোগাযোগটা আরো বৃদ্ধি পাবে। আসলে তাদেরকে ছেড়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ত্যাগ আমি করতে পারিনি। ত্যাগ করা কি যায়? যা নিজের সাথে যুক্ত তাকে ত্যাগ করবই বা কি করে? এই যে নিজের শরীরের অঙ্গের মতো, অঙ্গকে কি কোনোদিনও নিজের শরীর থেকে আলাদা করে রাখা যায়? নাকি রাখা সম্ভব? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে হলে মন দিয়ে শুনতে হবে এই মন খারাপের গল্পটিকে। তারানাথ গল্প বলা শুরু করলেন, আমরাও মনোনিবেশ করলাম। আমি তখন কাশী বিশ্বনাথের দর্শনের আশায় অপেক্ষা করছি। ভাবছি কবে বাবার দর্শন লাভ হবে, কবে আমি বাবার পায়ে নৈবেদ্য অর্পণ করতে পারব। আসলে কাশীতে পৌঁছে আমি আমার অপূর্ণ কাজটিকে সম্পাদন করতে চেয়েছিলাম। আমি অনেক কাল আগে থেকেই ভৈরবতন্ত্রে দীক্ষিত ছিলাম কিনা, আর এই তন্ত্রের দ্বারাই শৈবের উপাসনা করতে হয়। শিবের উপাসনার মধ্যে দিয়ে এই তন্ত্রের সঠিকটি নিরূপণ করা যায়। আসলে এটি ওই ডামর তন্ত্রের এক বিশেষ দিক। এইসব বিষয়ে তোমাদেরকে বলতে বসলে এখন অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে, সেই সঙ্গে তোমরা এসবের মধ্যে নিহিত থাকা অর্থকেও বুঝে উঠতে পারবে না। এসব বিষয়ে না হয় আর একদিন তোমাদের সাথে আলোচনা করব। তবে আজকে যেটা বলবো সেটা খুব মন দিয়ে শোনো, কেমন? আমি তখন আমার নিজের গ্রামে বিশ্রাম নিচ্ছি, সদ্যই একটি কাজ শেষ করে ফিরেছি। ভাবছি যদি কাশীর উদ্দেশ্যে যাওয়া যায় তাহলে সেখানে গিয়েই ভাগ্যোদয়ের সম্ভাবনা খুঁজে পাব, এই আশায় দিন গুনছি। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে থতমত খেয়ে গেলাম। এমন সময় কে আসতে পারে? এই ভেবেই মনের ভিতরটা আন্দোলিত হয়ে উঠল। কি আর করব, বাধ্য হয়েই দরজা দিকে এগিয়ে গেলাম। এরপরে দরজা খুলতেই দেখি এক সাধু মহাত্মা আমার দিকে তাকিয়ে রয়েছেন। হাত জোর করে বললেন, একবারটি ভিতরে আসবার অনুমতি পেতে পারি? আসলে এক বিশেষ জরুরি দরকারই আপনার নিকটে এসেছি বলতে পারেন। তাছাড়া আপনি সংবেদনশীল মানুষ, আপনি নাকি কাউকেই আপনার দ্বার থেকে অন্য কোথাও ফিরে যেতে দেন না। আমাকেও আশা করি আপনি ফিরিয়ে দেবেন না, এই আবেদন গ্রহণ করুন। লোকটিকে দেখে সেদিন আমার কেমন যেন অস্বস্তি শুরু হয়েছিল। ভাবলাম উনি আজ এখানে এসেছেন, আজকে দিবাকরী অমাবস্যা, এমন দিনে এক সাধুর আগমন এ কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। আমি চিরকালই এ সকল বিষয়গুলিকে মেনে এসেছি, তাই সেদিনও আমি এগুলিকে নিয়ে বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি ওই লোকটিকে বললাম, আপনি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। আপনার সাথে সাক্ষাতের সুবাদে বেশ কিছু কথা আশা করি জানতে পারবো। আসুন, ভেতরে আসুন, এখানে বসুন। আমার পা ছুঁতে এগোতে যাবেন এমন সময় আমি তাকে বাধা দিয়ে বললাম, এ কি করছেন আপনি? আপনি আমার পায়ে হাত দিতে যাবেন কেন? এভাবে আমাকে অপরাধী করে দেবেন না। আমার কাজ ভালো করে যাওয়া, এ দেশ ও দশের মঙ্গল সাধনের ব্রত নিয়েই আমাকে ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দিতে হয়েছে। আমি মনে করি উনি সর্বময় কর্তা, আপনাকে যদি কারোর চরণ স্পর্শ করতেই হয় তাহলে ওই ঈশ্বরের পদধূলি নিন, তিনিই আপনাকে সঠিক পথের সন্ধান দেবেন।
যার কথায় অশ্রু নির্গত হয়ে আসে তিনিই তো ভগবান। আজকের দিনে ঈশ্বরকে কি আর দেখতে পাওয়া যায়, কিন্তু তাকে কেবল অনুভব করা যায়। মানুষের কর্ম ও আনুগত্যের মধ্যেই তিনি বিরাজিত, চিরকাল বিরাজিত হয়ে এসেছেন। এতে অপরাধ কোথায়? আপনাকে যদি সেই জায়গা থেকেই দেখি, এতে তো কোনো পাপ নেই বাবা। বেশ, আপনি বসুন। এরপরে জল আর বাতাসাটা তার দিকে এগিয়ে দিলাম, তারপরে বললাম, নিন এবারে কিছু মুখে দিন দেখি। বুঝতেই পারছি অনেকটা রাস্তা এসেছেন, অনেকটাই ধকল গিয়েছে। এমতো অবস্থায় আপনি কীভাবেই বা শান্ত থাকবেন? তারপরে মনেও হয়তো হাজারো চিন্তার মেঘ জড়ো হয়েছে। যাক, সে কথা আগে পেটে কিছু দিন তো গলাটা সামান্য বেজান, তারপরেই না হয় শুনবো আপনার কথা। আমার কথায় সেই লোকটি জল বাতাসা খেয়ে নিলেন, তারপরে বললেন, হাতে সময় খুবই কম আছে বাবা, এর মধ্যেই আপনাকে একবার আমার সাথে আমাদের গাঁয়ে যেতে হবে। সেখানে গেলেই আপনি সেখানকার পরিস্থিতি আন্দাজ করতে পারবেন। আশা করি এরপরে আপনি এর ঠিক একটা বিহিত খুঁজে বার করতে পারবেন, তাই তো আপনার নিকটে ছুটে আসা। আমি লোকটিকে ক্রমে অস্থির হয়ে পড়তে দেখে আরো চিন্তিত হয়ে উঠলাম। এরপর তাকে বললাম, দেখুন, আমাকে একবার কাশীর উদ্দেশ্যে রওনা দিতে হবে, বিশ্বনাথের দর্শন করতে। ওনার দর্শন লাভের মধ্যে দিয়েই আমি আমার কাজ সম্পাদনা করব, এমনটাই মনস্থির করেছি। এখনই কোনো কাজে হাত দেওয়াটা আমার পক্ষে একটু কঠিনই হবে বলতে পারেন। আমি যদি কিছুকাল পরে আপনাদের গাঁয়ে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? এই ধরুন কয়েক মাস পরে। আসলে ওই গ্রামে আমার এক ভক্ত আছে, যাকে চালাও বলতে পারেন, ওর নাম দিগম্বর। তাকেও আমি আমার শেখা বেশ কিছু বিদ্যার কথা জানিয়েছি, তবে সে ওই সকল বিদ্যার দ্বারা ঠিক কী করতে চায় এ বিষয়ে আমি কোনো ধারণা রাখি না। আমি হলাম গিয়ে সদাচারী মানুষ, সে ভক্তিভরে আমার কাছে শিখতে এসেছিল, আমি তাকে শিখিয়েছি, ব্যাস এইটুকুই। আমার অবর্তমানে অর্থাৎ এই গাঁয়ে যখন আমি থাকি না আর কি, তখনই তাকে সবটা বলে যাই। সেই আমার হয়ে বেশ কিছু কাজ সম্পাদনা করে দেয়, অনেক কিছুই শিখেছে সে। দীর্ঘ সময় না নিয়েও যে কেউ এত কিছু শিখতে পারে সেটাই আনন্দের বিষয়, নয় কি? আপনি চাইলে আমি তাকে ডেকে পাঠাতে পারি, সে আপনার সাথে যেতে পারে। লোকটি দেখলাম আরও চিন্তিত হয়ে বললেন, আপনি বিষয়গুলিকে যতটা সহজ ভাবছেন এটা ততটাও সহজ নয়, এর মধ্যে রয়েছে একাধিক জটিলতা। সেই সকল জটিলতাকে কাটিয়ে ওঠা আমার পক্ষেই সম্ভবপর হয়নি, তাহলে সেটি অন্য কারোর ক্ষেত্রে কিভাবে সম্ভব? এক্ষেত্রে একজন দক্ষ মানুষকেই প্রয়োজন, না হলে এই কাজ সম্পাদন করা সম্ভব হবে না। আশা করি আপনি আমার কথাগুলিকে আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, এইটুকু তো বুঝতেই পারছি যে আপনি খুব জটিল অবস্থার শিকার হয়েই এখানে এসেছেন, কোনো সাধারণ বিরামের খোঁজ দিতে আসেননি আপনি। তা এবারে তাহলে আমাকে বিষয়টা একটু বিশদে জানতে বরং সাহায্য করুন, আমিও শুনি, হয়তো তার দ্বারাই আমি গোটা ব্যাপারটার আন্দাজ লাগিয়ে ফেলতে পারবো। লোকটি আমার সামনে বলতে শুরু করলেন, তারানা থামলেন, দেখলাম বাইরে জোরে বর্ষণ হচ্ছে। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি কি ওই মহাত্মার সাথে তার গাঁয়ে গিয়েছিলেন? তারানাথ একটা সিগারেট ধরালেন। বুঝলাম পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে চলেছে। আমি তাকে পুনরায় জিজ্ঞাসা করতে উনি বললেন, আমিও বুঝিনি বিষয়টা এতটা জটিল হবে, কিন্তু ওই লোকটির মুখ থেকে ব্যাপারগুলো জানবার পরে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম বই কি। কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তা ওই লোকটি এমন কি বলেছিলেন যে আপনি তার কথার ভিত্তিতে এতটা চিন্তিত হয়ে পড়েছিলেন? তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, লোকটি একজন সৎ ব্রাহ্মণ ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করায় উনি বললেন, বাবা, আমি গোবিন্দ চক্রবর্তী, আমাদের গাঁয়ের নাম পলাশকর, বহু পুরুষ ধরে আমাদের ওই গ্রামে বাস, তাই আমাদের পরিবারও বেশ নামজাদাই ছিল,
আমার পিতা বৈষয়িক কাজে ব্যস্ত থাকতেন, আর আমি চিরকালই বৈরাগী স্বভাবের, তাই এসবের থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পিতা আমাকে কোনোদিনও তোয়াক্কা করেননি। আমাকে বিবাহের পরামর্শ একবার দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল আমার কাছে এক মানসিক অভিঘাতের সমান, তাই আমি পিতার প্রতি কর্তব্য পালন করতে পারিনি। বাড়ি ছেড়ে কাশী চলে গিয়েছিলাম। সেখানকার এক আশ্রমে এক মহান মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। তার কাছ থেকেই নানান বিদ্যায় পারদর্শী হয়ে যখন গাঁয়ে ফিরে এলাম, তখন আমার সেই হুলিয়া দেখে কেউই আন্দাজ করতে পারেনি যে সেটি আমি। পরে পরিচয় দেওয়ায় তাদের ধারণা অনেকটাই প্রখর হয়েছিল। জানেন ঠাকুরমশাই, আমার এক বোন আছে, সরলা। ফিরে এসে দেখলাম আমার পিতা আমার বোনের বিবাহের ব্যবস্থা করেছেন আমাদেরই গ্রামের জমিদার নৃপতি নারায়ণের সাথে। সবটা জানবার পরে আমার মনে হয়েছিল পিতাকে একবার জানাই। আমার বোন চিরকাল বৈভবের মধ্যেই মানুষ হয়েছিল ঠিকই, তবে সে সর্বদাই সাধারণ মানুষকে পছন্দ করত। তাই জানতাম এই বিবাহ তার অনুমতির বিরুদ্ধে গিয়েই দেওয়া হচ্ছে, তবুও সে মুখ খুলতে পারেনি। বুঝতেই পারছেন, সমাজের বেড়াজাল কখনো তাকে সেভাবে উন্মুক্ত হতে দেয়নি। আমিও কিছুই বলতে পারলাম না। প্রায় সবই ঠিক হয়ে গিয়েছিল। বোনের বিবাহ নির্ধারিত সময় হয়ে গেল। এরপরে প্রায় 10 বছর বেশ ভালোভাবেই কেটে গিয়েছিল। আমি জমিদারের সাথে সাক্ষাতে যেতে পারতাম না, আমার পিতা আমাকে সেখানে যেতে নিষেধ করে দিয়েছিলেন, তাই ওদিকে পা বাড়াতে সাহস পাইনি। আমার বোনের 2টি সন্তান, এক পুত্র ও আর এক কন্যা। কন্যা বিবাহযোগ্যা, তবে সে কনিষ্ঠা এবং ছেলেটি বড়। জমিদারবাবু অর্থাৎ নৃপতি নারায়ণ তাকে নিয়েই সর্বদা ব্যস্ত হয়ে রয়েছেন। পুত্র সন্তানের মোহ বলতে পারেন, তবে কন্যার প্রতিও তিনি সদয় দৃষ্টি রেখেছেন। কিন্তু এই দুইয়ের মধ্যে কোথাও যেন একটু তফাত রয়েছে, তা কেন আমি ঠিক অনুভব করতে পারি না ঠাকুরমশাই। জমিদারবাবু আমার জামাতা হওয়া সত্ত্বেও তাকে জামাইবাবু বলবার সাহস আমি দেখাতে পারি না। সকলের কাছে তিনি যেমন ক্ষমতাশালী, আমার কাছেও তিনি তেমনই, তাই জমিদারবাবু হিসেবেই সম্বোধন করে থাকি। আর তিনিও আমাকে তেমন একটা আমল দেন না। কিন্তু হঠাৎই মাস তিনেক আগে আমার বোন একটি গোপন পত্রে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল। আমরা ছোটবেলা থেকেই একে অপরকে বুঝতে পারতাম, তাই সেই পত্র পেয়ে আমি তার থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারিনি। তার কাছে চলে গিয়েছিলাম এক প্রকার বাধ্য হয়ে। আমি আমার বোনের ডাকেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। গত 3 মাস ধরে আমি সেখানেই রয়েছি। লোকটি পুনরায় আমার পায়ে এসে পড়লেন। আমি সহসা তাকে উদ্দেশ্য করে বললাম, কি ছিল সেই চিঠিতে? চিঠিতে বিশেষ কিছু যে ছিল এমনটাও নয়, তবে ওই চিঠিতে আমার বোন নিজের মেয়ের প্রসঙ্গে কিছু কথা লিখেছিল। আমার গ্রহ নক্ষত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, তাই আমি এগুলো সম্পর্কে অনেক কিছুই বুঝতেও পারি। বোনের মুখে তার নিজের মেয়ের সম্পর্কে কিছু কথা শুনেই আমার বিষয়টা বড় অদ্ভুত লেগেছিল। সে বলেছিল, দাদা, বেশ কয়েক মাস ধরে আমার কন্যা শ্রুতিলেখার মধ্যে এক অদ্ভুত পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। সে আমার সাথে ঠিকভাবে কথা বলতে চায় না। আমার সাথে তার দূরত্ব ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এদিকে জমিদার মশাই আগে নিজের মেয়ের বিবাহ দেবেন, তারপরেই নিজের ছেলে। কিন্তু যারাই শ্রুতিলেখাকে দেখতে আসছে তারাই ওর থেকে দূরে পালাচ্ছে, সকলে ওকে ভয় পাচ্ছে। আমিও বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে। এছাড়া রোজ রাতের বেলা করে শ্রুতিলেখা গায়েব হয়ে যাচ্ছে, গোটা মহল খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। এটি কোনো সাধারণ ঘটনা কিছুতেই হতে পারে না। আমার মন বলছে এর সাথে বিশেষ কোনো রহস্য জড়িয়ে আছে, তবে সেটি কি এটা আমি কিছুতেই আন্দাজ করতে পারছি না। আসলে আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে কিছুই আলোচনা করতে পারছি না। আপনি তো জানেনই আমার স্বামী কুসংস্কারে একেবারেই বিশ্বাসী নন, কাজেই
এই বিষয়ে ওনাকে কিছু বলতে গেলেও হিতে বিপরীত হতে পারে, এই ভেবে আমি চুপ করে রয়েছি। কিন্তু যত দিন যাচ্ছে আমার কন্যা শ্রুতিলেখা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। এছাড়া এক এক সময়ে সে এমন আচরণ করতে থাকে যেন মনে হয় আমি কোনো অচেনা মানুষের সাথে রয়েছি। অতীতের সব কথা ভুলে যায় সে, নিজের বর্তমানকে নিয়েই চিন্তা দেখতে যায় না, কেবল কেবল বিড়বিড় করে কি সব আওড়াতে থাকে। এটা কি কোনো সাধারণ ঘটনা বলে মনে হয় আপনার? আমার বোন বরাবরই আমাকে আপনি করে সম্বোধন করত, বৈরাগী হয়ে যাওয়ার পরেও সে আমাকে আরও বেশি সম্মান করত। ফলে আমি বুঝতে পেরেছিলাম যে এই চিন্তা অমূলক নয়। শ্রুতিলেখাকে আমিও খুব ভালো করেই চিনতাম, তার সাথে যে কিছু একটা ঘটেছে এটা বুঝতে পেরেই আমি আমার বোনের শ্বশুর ভেটিতে গিয়ে উপস্থিত হই। এরপরে বেশ কয়েকদিন ধরে শ্রুতিলেখাকে আমি পরখ করতে থাকি। সত্যি তার মধ্যে একটা অনাবশ্যক পরিবর্তন সাধিত হয়েছে। ওই গ্রামে জমিদারদের দুটি মন্দির রয়েছে, একটিতে পূজা পাঠ হয় আর একটি একেবারেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কোনো পূজা পাঠের কাজ হয় না, কেন হয় না তা আমি জানি না। গ্রামের মানুষকে এই বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা কেউই এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি। আমি আমার বোনঝি অর্থাৎ শ্রুতিলেখাকে রাতের অন্ধকারে ওই বন্ধ হয়ে পড়ে থাকা মন্দিরের দিকেই যেতে দেখেছি। সে কেন যায় তা আমি বুঝতে পারিনি। বেশ কয়েকদিন ধরেই সে সেদিকেই যাচ্ছে। আমি একদিন তার পিছু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেখানে আমি কাউকে দেখতে পাইনি। শুধু কিছু ভয়ঙ্কর শব্দ আমার কানে এসেছিল, সেগুলো শোনা মাত্রই আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, ভয়েতে ওখান থেকে চলে এসেছিলাম। আমার এই অবস্থার কথা আমি আমার বোন ব্যতীত আর কাউকে জানাতে পারিনি। তবে এইটুকু বুঝতে পেরেছি যে শ্রুতিলেখার মধ্যে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে, সে আর পূর্বের মতো নেই। কিন্তু এই পরিবর্তন তার চরিত্রের, নাকি শরীরের, নাকি আত্মার, সেটাও বুঝতে পারছি না। এর জন্যই কোনো ত্রিকালজ্ঞ পণ্ডিতের প্রয়োজন, যিনি এই সকল বিষয়গুলোকে স্থিত চিত্তে অনুধাবন করতে পারেন। আর এই কাজ কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব, তাই দয়া করে চলুন বাবা, দয়া করুন আমাকে। এভাবে আমাকে অসামঞ্জস্যতার মধ্যে ফেলবেন না। আমি আপনার সব কথাই শুনলাম, আমি বুঝতে পারছি আপনার সমস্যার কথা। আচ্ছা বেশ, আমি আপনার সাথে যাব আপনার গায়ে, কিন্তু দয়া করে আমাকে একটা দিন অন্তর সময় দেবেন। আসলে দিগম্বর তো এখন গায়ে নেই, সে আজকে রাতে ফিরবে, তাকে এই বিষয়গুলি জানিয়ে যেতে চাই। তাহলে সে অন্তত আমার ভিটেতে এসে কিছুদিন থাকতে পারবে, এখানে পুজোর উপচারের সমস্ত জিনিসপত্রই তো রয়েছে, আমি চাই না কেউ ওইগুলি নষ্ট করুক। বরং একটা চিঠি রেখে যাই মণ্ডলের হাতে, তিনি না হয় দিগম্বরকে দিয়ে দেবেন। সেদিনটা আমি ভিটেতেই অপেক্ষা করলাম, ভোরবেলা চিঠিটা মণ্ডলের কাছে দিয়ে গেলাম। এরপরে গোবিন্দর সাথে পলাশগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। গোবিন্দ বলল, আপনি যে এভাবে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সেটা ভেবেই আমার ভালো লাগছে। আমাদের এখান থেকে পদব্রজে আর কিছুক্ষণ এগিয়ে যেতে হবে, তারপরেই জমিদার বাড়ি। আগে আপনাকে নৃপতি নারায়ণের সম্মুখীন হতে হবে, তারপরে আমার বোন সরলার সাথে। একটু বুঝে কথা বলবেন, আসলে জমিদার সম্পর্কে সবই তো আপনাকে বললাম, জানেনই তো উনি কেমন মানুষ, এসবে একেবারেই বিশ্বাস করেন না। আমি মৃদু হেসে জবাব দিলাম, ক্ষতি কি, তবে নিজের শক্তির দ্বারা কাউকে তো বশ করা যায় না, তাই তো? তবে কথায় ভাঁজে জড়িয়ে ফেলতেই পারি, কি বলেন গোবিন্দ? গোবিন্দের মুখেও হাসি ফুটল। শেষমেশ আমরা উভয়ই জমিদারের পিঠেতে এসে উঠলাম। সন্ধ্যার সময়ে গ্রামের ওই দিকটা কেমন যেন থমথমে হয়ে গিয়েছিল। আমি গোবিন্দর সাথে এগোতে থাকলাম। এরপরে সে আমাকে নিয়ে এলো এক সুবিশাল কক্ষে। দেখলাম
জমিদার নৃপতি নারায়ণ বসে রয়েছেন। জানালার দিকে তাকিয়ে বিমর্ষ দৃষ্টিতে কি যেন দেখছেন। আমি কোনো কথা বললাম না। দেখলাম গোবিন্দ তার দিকে এগিয়ে গেলেন। এরপরে ফিসফিস করে জমিদারের কানে কি যেন বললেন। জমিদার মশাই সাথে সাথে পিছনে ঘুরে আমাকে দেখেই চমকে উঠে বললেন, ভালোই করেছেন, তা আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। যদিও আমি এসবে বিশ্বাস করি না, তবে ইদানিং গোবিন্দের সঙ্গে থেকে কিছুটা সহিষ্ণু হয়ে উঠেছি। ওর সাথে আমার তেমন কোনো সখ্যতা ছিল না, কিন্তু কালক্রমে গোবিন্দ আমাদের সকলের কাছেই বিশ্বাসের পাত্র হয়ে উঠেছে। তাই এখন তার পথ অনুসরণ করার চেষ্টা করছি। আমরা সকলেই শ্রুতিলেখাকে নিয়ে বিশেষ চিন্তিত। আপনি কি কোনোভাবে এই কাজে আমাদের সহায়তা করতে পারবেন? আমি জমিদারবাবুর এমন প্রাথমিক পরিবর্তন দেখে একেবারে অবাক হয়ে গেলাম। উনি যে কিভাবে এমন পরিবর্তিত হয়ে গেলেন বুঝে উঠতে পারলাম না। এতকাল তো গোবিন্দের কথায় ওনার উল্টো চরিত্রই ধরা পড়েছিল, আজ হঠাৎ দিনের দিন এমন মত বদলের বৈচিত্র্য দেখে আমি সত্যিই ঘাবড়ে গেলাম। আমি ঘাড় নেড়ে বললাম, আমাকে একবার শ্রুতিলেখার ঘরে নিয়ে যেতে পারবেন? কিছু না, আসলে তাকে একঝলক দেখতাম আর কি। এইসব বিষয়ে অনুধাবনের জন্য একবার সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করাটা খুবই আবশ্যকীয়, তাই অনুরোধ করছিলাম আর কি। গোবিন্দ আপনাকে নিয়ে যাবে, এছাড়া আপনি আমার স্ত্রীর সাথেও এ বিষয়ে আলোচনা করতে পারেন। আমি আমার কন্যার ঘরে সহসা যাই না, রাত হয়ে গিয়েছে, এখন সে আমাকে দেখলে চিন্তান্বিত হয়ে পড়তে পারে, তাই আমি এই অবস্থায় আর তার ঘরে যেতে চাইছি না। আপনারাই বরং গিয়ে তার সাথে সাক্ষাৎ করে নিন। আমিও আর কথা না বাড়িয়ে গোবিন্দর সাথে এগোতে শুরু করলাম। কিন্তু জমিদারের হাবভাবের এই পরিবর্তন আমাকে জানি না কেন বেশ ভাবিয়ে তুলল। আমি শ্রুতিলেখার ঘরের কাছে যেতেই দেখলাম ঘরটা একেবারে অন্ধকার অবস্থায় পড়ে আছে। কেউ যে ঘরের ভিতরে রয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে না। এমন সময় জঙ্গলের অপর প্রান্তের থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসতে আমি চমকে উঠলাম। আমি সাথে সাথে গোবিন্দকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এ চিৎকার কোথা থেকে আসছে? ওই ঘরের মধ্যে তো কাউকেই নজরে পড়ছে না। আমার কথা শুনে গোবিন্দ নিজেও বেশ চিন্তিত হয়ে পড়ল। এরপর সে আমাকে উদ্দেশ্য করে বলল, মনে হয় ঘরের মধ্যে কেউই নেই, তবে আপনি একেবারেই দুশ্চিন্তা করবেন না, আমি দেখছি। ঘরের ভিতর ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে এলো দুজনের। এরপরে ঘরের আলোটা জ্বালাতেই আর কাউকেই সেখানে নজরে পড়ল না। আমি বিষয়টা কোনোভাবেই বুঝে উঠতে পারলাম না। এরপর গোবিন্দ আমাকে উদ্দেশ্য করে বলল, মনে হয় শ্রুতিলেখা ঘরে নেই, সে আবারও সেই জঙ্গলের দিকেই ধাবিত হয়েছে। এ যে তারই চিৎকারের শব্দ ছিল, তার কোনো ভারী বিপদ হলো না তো? আমার যে বড্ড ভয় করছে, কি করব এখন? আমি গোবিন্দকে শান্ত হতে বললাম, এখন আপনাদের বাড়ির পরিস্থিতি একেবারেই ঠিক নেই। এক কাজ করুন, আপনি আপনার বোনের মানে সরলা দেবীর সাথে থাকুন, আমি একবার জঙ্গলে ওই দিকটা থেকে ঘুরে আসছি। ভয় নেই, আমার বিপদের সম্ভাবনা নেই, আমার সাথে দেবী মা আর ভগবান শিব শম্ভুর আশীর্বাদ রয়েছে। গোবিন্দ হঠকারিতায় অনেক কিছুই ব্যক্ত করে দিয়েছিল। দেখলাম তিনি আমার কথা শুনে সরলা দেবীর ঘরের দিকে চলে গেলেন। ওখানকার পরিস্থিতি দেখে আমি চুপ করে বসে থাকতে পারলাম না, বাধ্য হয়ে আমিও জঙ্গলের উদ্দেশ্যেই গেলাম। বনে ঢুকতে আমার গা ছমছম করে উঠল। চারিদিকে নানা রকমের বন্য জন্তুর আওয়াজ কানে আসতে লাগল। কোন দিকে যে সেই মন্দির পড়বে তাও জানি না, কোন দিকে যাব ভাবতে ভাবতে একা
ওই নিশীথের পথ ধরে এগোতে শুরু করলাম। এমন সময় দেখলাম লাল রঙের কাপড় পরে কোনো এক রমণী জঙ্গলের ধারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আমিও অচিরেই তার পিছনেতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পরেই দেখলাম তার গা ভর্তি গহনা। দেখে বুঝলাম এ শ্রুতি লেখাই হবে। গ্রামের মানুষের কাছে এত গহনা ও সুন্দর পোশাক কোনোভাবেই থাকতে পারে না। আমি তাই তার পথ অনুসরণ করতে থাকলাম। আরো কিছুটা রাস্তা যাওয়ার পরেই সামনে একটা ভাঙা মন্দির নজরে পড়ল। দেখলাম মন্দিরের দ্বারে ঘাস জন্মেছে। অমাবস্যার পরের দিন কি আর আকাশ পরিষ্কার দেখায়? তারপরে আবার মেঘের ঘন ঘটা। এই সব কিছুই যেন পরিমণ্ডলটিকে আরো ভয়ার্ত করে তুলেছিল। আমি এক পায়ে গতেই সজোরে একটি বাজ পড়ল। সেই আলোতেই দেখলাম শ্রুতিলেখা একবার পিছনের দিকে তাকালো। তাকানোর সাথে সাথেই তার লাল দুটি মণি আমার নজরে পড়ল। বুঝতে পারলাম সে আর নিজের মধ্যে নেই, তার সাথে অতি অবশ্যই কিছু একটা ঘটেছে। কোনো অপশক্তি তার শরীরের উপরে প্রভাব বিস্তার করেছে। আমি কি করব ভেবে না পেয়ে লুকিয়ে পড়লাম। গোটা বিষয়টা ভালো করে প্রত্যক্ষ করতে থাকলাম। দেখলাম সে তার কাপড়টি এলিয়ে দিল। তার আঁচলটিকে এলিয়ে দিয়ে পুষ্করিণীর দিকে ধাবিত হয়ে যেতে শুরু করল। তার সারা শরীরে যেন এক আসুরী শক্তি নেমে এসেছে, যে জায়গার ঘাসগুলিকে সে নিজের পা দ্বারা স্পর্শ করছিল সেই জায়গার ঘাসগুলি পুড়ে কালো হয়ে যাচ্ছিল। আমি দেখে চমকে উঠলাম। বুঝলাম এ কোনো সাধারণ জাদুটোনা নয়, এর শরীরের উপরে প্রভাব বিস্তার করেছে প্রবল ভয়ানক কোনো কালো শক্তি। দেখলাম সে বজ্রপাতের শব্দকে তোয়াক্কা না করেই জলে নেমে যাচ্ছে। আমি এবার ওই জায়গাটি ত্যাগ করে তার দিকে ধাবিত হতে থাকলাম। কাউকে অনুসরণ করতেও প্রথমবার আমার সারা শরীর কাঁপছিল, শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। দেখলাম সে পুষ্করিণীর গভীরে আরো কিছুটা এগিয়ে গেল, এরপরে ডুব দিল। তিন থেকে চারবার ডুব দেওয়ার পর সে নানান রকমের মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। সেই সকল মন্ত্র সাধারণত প্রেত জাগরণের ক্ষেত্রেই পাঠ করা হয়ে থাকে। পুরাণে এ বিষয়ে বিশদে আগে পড়েছিলাম। তবে একজন জমিদার পরিবারের কন্যার এত রাতে পুষ্করিণীতে নেমে হঠাৎ এই সকল মন্ত্রোচ্চারণের কি প্রয়োজন পড়ল সেটা আন্দাজ করতে পারছিলাম না। আবারও একবার মেঘ গর্জে উঠল। দেখলাম সে ভিজে গায়ে রক্তচক্ষু নিয়ে পুষ্করিণী থেকে উঠে আসছে। তার শরীর থেকে আগুন নির্গত হচ্ছে, ক্রোধে ফেটে পড়তে চাইছে। সে সামনে যাকে পাবে তাকেই নিজের ধারালো নখের আঁচড়ে শেষ করে ফেলতে পারে এমন একই ভয়ঙ্কর পরিণতির আভাস ভেবেই আমার গা কাঁপতে শুরু করল। কিন্তু এমন সময় একটি ব্যক্তিকে যেন আমি দেখে চমকে উঠলাম। ওই স্থানে তার উপস্থিতির কারণ কি এইটা ভাবতে ভাবতে আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। দেখলাম শ্রুতিলেখা নিজের মতন আবারও জঙ্গলের রাস্তা ধরে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, অথচ তার পিছনে দাঁড়িয়েছিলেন জমিদার নৃপতি নারায়ণ স্বয়ং। শ্রুতিলেখা চলে যাওয়ার পরেই তিনি দেখলাম পুষ্করিণীর সামনে এসে দাঁড়িয়েছেন। এরপরেই দেখলাম তিনি ওই পুষ্করিণীর দিকে তাকিয়ে বেশ কয়েকটি মন্ত্র পাঠ করছেন। তারপরেই তিনি
জলের দিকে একটা কালো কাপড়ে মোড়া কোনো একটি জিনিসকে ছুঁড়ে দিয়ে বললেন, আমি তোকে এভাবেই আহতি দিয়ে যাব, আমি এভাবেই নিজের কন্যাকে তোর কাছে সঁপে দেব, আমি চাই সে আমার পথ থেকে সরে যাক, সে আমার পথের কাঁটা, আমি আমার পুত্রকে নিজের উত্তরাধিকারী হিসেবে বরণ করতে চাই, আমি কোনোদিনও কোনো কন্যা সন্তান চাইনি, আমি আমার স্ত্রীকে সেই কারণেই ত্যাগ করেছি, লোকে ভাবে আমার সাথে আমার স্ত্রীর আজও সুসম্পর্ক রয়েছে, কিন্তু ওই মেয়ের মুখ দেখার পর থেকেই আমি আমার স্ত্রীকে ত্যাগ করে দিয়েছিলাম, আমি দ্বিতীয়বারও একটি পুত্র সন্তানই কামনা করেছিলাম, কিন্তু এই মেয়েকে আমি কিছুতেই নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারছিলাম না, সকলের নজর ছিল আমার উপরে, সকলেই আমাকে সন্দেহ করতে পারত, তাই আমি তোর কাছে তাকে সঁপে দিয়েছিলাম, কেউ জানে না এই পুষ্করিণীর অভিশাপের কথা, তুই যে এতকাল ধরে এই পুষ্করিণীর জলে নিজের অভিশাপকে বহন করে চলেছিস, তুই যে প্রেত সে বিষয়ে কারোর কোনো ধারণা নেই, গ্রামের মানুষ কেবল জানে এই মন্দিরে পূজার কাজ বন্ধ, কিন্তু কেন এখানে পূজার কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে সে বিষয়ে কারোর কোনো পূর্ব ধারণা ছিল না, আজও হয়নি আর কোনো কালে আমি হতেও দেব না, তুই এভাবেই আমার মেয়ের উপরে বশীকরণ করতে থাক, সে রোজ আসতে থাকবে তোর কাছে, তুই তাকে একদিন গ্রাস করে নিবি, না হলে লোকে ভাববে আমি আমার মেয়েকে শেষ করেছি, বিশেষ করে আমার স্ত্রী আর তার ওই দাদা গোবিন্দ, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? কিরে, সঙ্গে সঙ্গে দেখলাম আকাশে মেঘের গর্জন শুরু হল, আমি ভাবতেও পারিনি কোনো পিতা এতটা নৃশংস হতে পারে, কেউ যে নিজের কন্যা সন্তানকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এতটা নৃশংস হয়ে উঠতে পারে, সেটা নৃপতি নারায়ণকে না দেখলে আমি কিছুতেই আন্দাজও করতে পারতাম না, সেদিন সে কোনো কিছুর তোয়াক্কা না করেই ভিটেতে ফিরল, আমিও কিছুই আন্দাজ লাগাতে দিলাম না, গোবিন্দ ব্যতীত এই বিষয়ে আলোচনার জন্য কাউকেই সঠিক বলে মনে হল না, সেদিন রাত আরো গভীর হলেই আমি গোবিন্দের কক্ষের সামনে গিয়ে উপস্থিত হলাম, দেখলাম তার কক্ষের ভিতরটা অন্ধকারে আচ্ছন্ন, বুঝলাম সে বিশ্রাম করছে, তদুপি তার দরজায় ধাক্কা দিতেই সে ঠিক টের পেয়ে গেল, এরপরে দরজা খুলেই আমাকে উদ্দেশ্য করে বলল, এ কি এত রাতে আপনি, কোনো বিপদ ঘটেছে নাকি? এসব কথা এভাবে বাইরে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, ভিতরে চলো। আমি ভেতরে চলে এলাম, এত ভয়ঙ্কর কিছুর আশা আমি করিনি, তবে এটুকু বলতে পারি সর্ষের মধ্যেই ভূত আছে, এ বিষয়ে অবশ্য তুমিও আন্দাজ লাগাতে পারোনি, তোমাদের পরিবারে নিশ্চিত কোনো অভিশাপ রয়েছে বুঝলে, যে এতকাল ধরে ওই মন্দিরটিকে অগেজ করে রেখে দিয়েছে, ওই জমিদার এই সব কিছু করেছেন, আমি নিজের চোখে আজকে তার নৃশংস রূপ দেখে এসেছি, হ্যাঁ এতকাল জানতাম এগুলি সবই ভ্রম, কিন্তু প্রেতের দ্বারা যে মানুষ মানুষের ক্ষতি করতে পারে এ জিনিস জীবনে প্রথমবারই উপলব্ধি করছি, মন্দিরের পাশের পুষ্করিণীতে প্রেত আছে, সেখান থেকেই সমস্ত সমস্যার সূত্রপাত ঘটেছে, এই বিষয়ে কি তুমি কিছু জানো? আমি তাকে বিস্তারিতভাবে সবটা জানালাম। সে কি এত কিছু ঘটে চলেছিল অথচ আমি কিছুই আন্দাজ করতে পারিনি? না না, ওই পুষ্করিণীর বিষয়ে আমি কেন, এই গ্রামের কেউই আপনাকে সেভাবে কিছুই জানাতে পারবে না, কারণ যদি কিছু থেকেও থাকে সেটা জানবেন ওই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে, কোন অভিশাপ কখন ডালপালা মেলে উঠেছিল সে বিষয়ে কেউই কিছু জানে না, তবে সরলা জানতে পারে, কিন্তু জমিদার কি তার সাথে এ বিষয়ে কিছু আলোচনা করেছেন? অবশ্য আমার বোনের সাথেও তার তো আর তেমন সম্পর্ক নেই, তাহলে কিসের ভিত্তিতেই বা তিনি সরলাকে জানাতে যাবেন?
যাক, আজকের রাতটা কেটে যাক। একমাত্র এই জমিদারের ফিটেতে একজনই রয়েছে যে আপনাকে এই কাজে সহায়তা করতে পারেন। তিনি হলেন এই জমিদার বাড়িরই এক বৃদ্ধ ভৃত্য বংশী। সে আপনাকে এ বিষয়ে কিছু হলেও জানাতে পারে। সে বহুকাল ধরে এই পরিবারেই রয়েছে। শুনেছি তার পিতামহের আমল থেকে তারা এখনও জমিদার বংশের সেবার কাজে ব্রতী হয়ে রয়েছে। আশা করি সে কিছু একটা আন্দাজ করলেও করতে পারে। আমি সেদিনের রাতটা নিদ্রাহীনভাবেই কাটিয়ে দিলাম। দুশ্চিন্তার পারদটা ক্রমেই চড়ে যাচ্ছিল। অগত্যা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। তারপর কখন যে সামান্য চোখটা লেগে গিয়েছিল আন্দাজ করতে পারিনি। সামনের দিকে তাকাতেই দেখলাম একটা ছায়া সরে গেল। ভালো করে নজর করতে দেখলাম একটা কালো বিড়াল আমার রাস্তা কাটল। সকালবেলা ঘুম ভাঙতেই অমন কালো কুচকুচে একটি বিড়ালের দর্শন পাওয়াটা মোটেই খুব একটা সুখপ্রদ ছিল না। তবুও এই ভিটের উপরে যে অভিশাপ ডালপালা বিস্তার করে দাঁড়িয়েছিল তা যে ওই কালো বিড়ালের থেকেও বেশি ভয়ঙ্কর সেটা আমি আন্দাজ করেই ফেলেছিলাম। আমি উঠে পড়লাম, গোবিন্দের ঘরের দিকে আর এগোলাম না। যেদিকে জমিদার বাড়ির ভৃত্যদের ঘর সেদিকেই গেলাম। এমন সময় দেখলাম একটি বেশ বৃদ্ধ লোক কাশতে কাশতে সহসা বাগানে দিকে এগিয়ে যাচ্ছেন। আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তার পিছু নিতে গিয়ে পা পিছলে পড়ে যাব এমন সময় সেই বৃদ্ধ লোকটি আমায় এসে ধরে ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই বুড়ো হাড়ে কি ভাবছেন জোর কমে গিয়েছে? আপনি যাকে অনুসরণ করছিলেন তিনি আমি নয়, সে আপনাকে কোনোভাবেই কোনো সাহায্য করতে পারবে না, কারণ আমি বংশী। আর আপনি যে আমার খোঁজেই সাত সকালে এসে হাজির হবেন সেটা আমি আগেই টের পেয়েছিলাম। বৃদ্ধের অমন কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আচ্ছা, আপনি কিভাবে এই বিষয়ে এত কিছু জানতে পারলেন? আপনি কি আমাদের কথা গোপনে শুনছিলেন? হ্যাঁ, আমি গতকাল রাতে আপনার ও গোবিন্দবাবুর সমস্ত আলোচনায় শুনেছিলাম। উনি আমাকে ঠিকই চিহ্নিত করেছিলেন বইকি, এই পরিবারের উপরে এক মস্ত অভিশাপ রয়েছে। তবে সেটি আজকের নয়, বহুকাল পূর্বের। আমি আমার পিতার মুখে সে কথা শুনেছিলাম। এছাড়াও জমিদারের সমস্ত কুকীর্তির কথা আমি জানি, তথাপি আমি মুখ খুলতে পারি না, এটাই আমার সমস্যা। ভয়ের থেকেও বলতে পারেন পিছিয়ে আসতে হয়েছে। সে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আসলে আমি এতকাল ধরে তার নুন খেয়ে এসেছি। এত বড় বড় বাড়িতে নানান ধরনের রহস্য লুকিয়ে থাকে, আপনি আর কতটুকুই বা আন্দাজ করতে পারবেন? এসবের সাথেই আমাদেরকে যুঝতে হচ্ছে। তবে আমি জানি সেই অভিশাপের কথা। আর যতদিন না পর্যন্ত এই অভিশাপ মুক্তির কাজ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত শ্রুতি লেখা সেই প্রেতের কবল থেকে কোনোভাবেই মুক্তি লাভ করতে পারবে না। দয়া করে আপনি আমাকে সেই পথের সন্ধান দিন। আমি কালকে নিজের চোখে অনেক কিছুই দেখেছি, তবে কোনো বিষয় সম্পর্কে সবটা না জেনে আমি আমার কিছুই করতে পারবো না। এই কাজের জন্য আমার আপনার সাহায্যের বড়ই প্রয়োজন। আপনি আমার সাথে আসুন। এখানে দাঁড়িয়ে এসব নিয়ে আলোচনা করাটা একেবারেই সমীচীন নয়। তবে আমি আপনাকে কেবলমাত্র ওই সময়কার কাহিনীটুকুই জানাতে পারবো। বাকিটা আপনাকে এই গ্রামের মোড়ল অর্থাৎ হলধরের কাছে গিয়ে জানতে হবে। তারাও কিছুটা এগুলোর সাথে ওয়াকিবহাল।
তবে আজও যে গ্রামে নৃপতি নারায়ণের হাত ধরে এই অভিশাপ নিজের প্রকোপ ও মায়াজাল বিস্তার করে চলেছে, সে বিষয়টার কথা শুনলে তারাও হয়তো ততটাই অবাক হবেন। তবে আমি আপনাকে বেশ কিছুটা জানাতে পারব। আমি বৃদ্ধের সাথে তার ঘরের দিকে অগ্রসর হলাম। সকলের অগোচরে তিনি যে আমাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছেন এই বিষয়টির প্রতি আমি খেয়াল রেখেছিলাম বৈকি। লোকটি আমাকে নিয়ে গিয়ে ঘরের ভিতরে বসালেন, তারপর ঘরের দরজাটি বন্ধ করে আমার সম্মুখে এসে বসলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, এই পরিবার অতি প্রাচীন, প্রাচীনকাল থেকেই এই পরিবার নিজের জমিদারি সামলে এসেছে, এই গ্রামের উপরে তাদের ক্ষমতা ও প্রতিষ্ঠা উভয়ই বলবৎ রাখতে সক্ষম হয়েছে। পুষ্করিণীর পাশে আপনার যে মন্দিরটি নজরে পড়েছিল সেটি ছিল এই বংশের প্রথম এবং প্রধান মন্দির। আমি ছোটবেলা থেকে এই পরিবারের সকলকে ওই মন্দিরটিতে দেবীর পুজো করে আসতে দেখেছিলাম। তবে একদিন অমাবস্যার রাতে নাকি এমন একটা ঘটনা ঘটেছিল যেটির পর থেকে এই পরিবারের ভবিষ্যৎ একেবারে বদলে গিয়েছিল। সেই সময় জমিদার নৃপতি নারায়ণের পূর্বজ বংশধর দেবদর্শন এই পরিবারের জমিদারি সামলাতেন। শুনেছিলাম তিনি নাকি এই পরিবারের সন্তান ছিলেন না, তিনি ছিলেন পালিত পুত্র, কিন্তু তার হাতে এই বংশের জমিদারি অর্পণ করে দেওয়া হয়েছিল। তার পূর্ববর্তী সকলেই কন্যা সন্তান প্রসব করায় এই ঘটনা ঘটেছিল। তাই দেবদর্শনকে জমিদার বলদেব নারায়ণ নিজের সঙ্গে নিয়ে এসে এই বংশের উত্তরাধিকারী ঘোষণা করে দিয়েছিলেন। দেবদর্শন ছিলেন মস্ত বড় তান্ত্রিক, এই বিষয়টির কথা এই পরিবারের অনেকেই জানতেন না। তন্ত্রবিদ্যা সম্পর্কে দেবদর্শনের জ্ঞান ছিল অগাধ, তবে তিনি পিশাচকে আহ্বানের উদ্দেশ্যে এই জ্ঞানকে কার্যকরী করবার জন্য সচেষ্ট হয়েছিলেন। এই ঘটনাই বংশের কাল ডেকে নিয়ে এসেছিল। প্রতি অমাবস্যার রাতে দেবদর্শন ওই মন্দিরের পাশের পুষ্করিণীতে প্রেত সাধনা করতেন। শোনা যায় তিনি নাকি প্রেতদের কেউ ডেকে নিয়ে এসে ওই পুষ্করিণীর মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখে দিতেন। আরও শোনা যায় তিনি নাকি ওই সকল প্রেতেদের দিয়ে নিজের আশু সমস্ত কর্ম সম্পাদন করতে চেয়েছিলেন। আমরা দৈনন্দিন যে সকল কাজ করে থাকি সেই কাজগুলিকে তিনি প্রেতেদের দ্বারা করাতে চেয়েছিলেন। এমন ধ্যান ধারণার বিকাশ ঘটেছিল কেন এ বিষয়ে আজও কেউ পরিষ্কারভাবে জানতে পারেননি। এমন ঘটনা ঘটার মধ্যে দিয়ে গ্রামের পরিণতি কি হতে পারে এই বিষয়টি নিয়েও দেবদর্শন তেমনভাবে চিন্তিত ছিলেন না। তাই পরিস্থিতি ক্রমে বিরূপ আকার ধারণ করতে শুরু করেছিল। তিনি প্রতিনিয়ত অমাবস্যার রাতে গিয়ে এই সকল প্রেতেদের আহ্বান করতেন এবং তাদেরকে অনাবশ্যকভাবে ওই পুষ্করিণীর মধ্যেই আবদ্ধ করে রেখে দিতেন। দিনের পর দিন এমনটা ঘটতে থাকায় ওই সকল প্রেতেরা নাকি দেবদর্শনের প্রতি বিরূপ হয়ে যায়। তারাই নাকি তাকে শেষ করে ফেলতে চেয়েছিল। তাদের রোষের কবল থেকে নিজেকে উদ্ধার করতে না পেরে দেবদর্শন নাকি নিজেকেই প্রেতেদের হাতে সঁপে দিয়েছিলেন। সেই থেকেই এই পরম্পরা চলে আসছে, এই পরিবারের কাউকে না কাউকে ওই প্রেতেদের ভোগ্য বস্তু হিসেবে সঁপে দিতে হয়। এই পরিবারের আগাছাগুলিকে এতকাল ধরে পরিবারের লোকেরাই ওই প্রেতেদেরকে সঁপে দিয়ে এসেছেন। একদিন গ্রামবাসীদের সকলের কাছে এই বিষয়টি ধরা পড়ে গিয়েছিল। তারপর তারা তদানীন্তন জমিদারকে পিটিয়ে তারপর তাকে পুড়িয়ে মেরে ফেলেছিলেন, সেই সাথে গ্রামের ওই মন্দিরটিকেও চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে ওই মন্দিরে আর দেবী পুজোর কাজ হতো না। সেই থেকে
ওই মন্দির বন্ধ হয়েই পড়ে থাকায় সেখানে প্রেতেদের প্রভাব আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। গ্রামের লোকেরা সন্ধ্যের পর কেউ আর সেদিকে পা বাড়ান না। প্রত্যেকের মনের মধ্যে এক অযাচিত ভয় কাজ করতে থাকে। বিষয়টির কথা অনেকেই জানেন না। এর পরবর্তীকাল থেকে এই জমিদার পরিবারের কাউকে সেইভাবে প্রেতেদের ভোগ্য বস্তু হিসেবে ওই পুষ্করিণীতে অর্পণ করে আসা হতো না। কিন্তু শ্রুতি লেখা জন্মগ্রহণের পর থেকেই জমিদার নৃপতি নারায়ণ তাকে বিরূপ দৃষ্টিতে দেখতে শুরু করেছিলেন, কারণ তিনি কন্যা সন্তান চাননি। এই বিষয়টির কথা সরলা দেবী জানলেও তিনি তার স্বামীর সামনে মুখ খুলতে পারেননি। জমিদার প্রসবের পূর্বেই এই কন্যা সন্তানটির কথা এক জ্যোতিষীর কাছ থেকে জানতে পেরেছিলেন এবং তাকে শেষ করে দেওয়ার জন্য সরলাকে বিষ পর্যন্ত দিয়েছিলেন। তবে সরলার এক দাসী নিজে সেই বিষ সেবন করেন এবং সরলার জীবন রক্ষা পায়। এই বিষয়টি তাদের মধ্যেই গোপন ছিল, কিন্তু পরবর্তীকালে আমি এই বিষয়টির কথা জানতে পেরেছিলাম। সরাসরি শ্রুতিলেখাকে মেরে ফেলা নৃপতি নারায়ণের পক্ষে সম্ভব ছিল না। শ্রুতিলেখা ধীরে ধীরে বেড়ে উঠতে থাকল। তিনি তার কন্যাকে সকলের সাথে মিশতে দিতেন ঠিকই, তবে সর্বদাই কিভাবে তাকে মেরে ফেলা যায় এই পরিকল্পনা করতে থাকতেন। সেই সময় এই পরিবারের কোনো এক দাসী তাকে এই পরিবারের পূর্ব ইতিহাসের কথা জানিয়েছিলেন। তখন থেকেই জমিদার নৃপতি নারায়ণ এই বিষয়টি সম্পর্কে চিন্তা করতে থাকেন। শ্রুতিলেখাকে কিভাবে ওই পুষ্করিণীর প্রেতেদের কাছে সঁপে দেওয়া যায় এই পরিকল্পনা করতে থাকেন তিনি। ধীরে ধীরে সেই সময় আসন্ন হয়। এক অমাবস্যার রাতে তিনি তার কন্যা শ্রুতিলেখাকে নিয়ে ওই পুষ্করিণীর পাশে পৌঁছান। এরপর এক বিশেষ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তিনি শ্রুতিলেখার মনের উপরে প্রভাব বিস্তার করতে থাকেন। শ্রুতিলেখা ধীরে ধীরে ওই পুষ্করিণীর দিকে এগিয়ে যায়। একবার ওই জলে যে ডুব দিয়েছে সে কোনোদিন আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। তার উপরে প্রেতেদের প্রভাব পড়ে। সেদিন শ্রুতিলেখার উপরেও প্রেতেদের প্রভাব পড়েছিল। এরপর থেকে এই প্রভাব ক্রমে বাড়তেই থেকেছে। শ্রুতিলেখা প্রায় প্রতিদিনই গিয়ে নিজেকে ওই প্রেতেদের কাছে সঁপে দিচ্ছে। তারাও একে একে তার শরীরের উপর বশীকরণ শুরু করেছে। এই কারণেই ওই কন্যার স্বাভাবিক নেই। এরপরে একদিন সে ধীরে ধীরে তাদের প্রভাবাধীন হয়ে পড়বে। তখন আর তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। এরপরে ওই প্রেতেরা একদিন তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে। আর এই সবটাই জানবেন শুধুমাত্র ওই জমিদার নৃপতি নারায়ণ। তিনি এতটাই নৃশংস যে নিজের কন্যাকেও প্রেতেদের হাতে সঁপে দিতে তিনি দুবার ভাবেননি। এই বিষয়টির কথা তার স্ত্রী কিংবা এই পরিবারের কেউই জানেন না। এমনকি গোবিন্দবাবু কৌতূহলী মন নিয়ে ঘুরে বেড়ালেও তিনিও ওই বিষয়টির কথা অনুধাবন করতে পারেননি। আচ্ছা, এর থেকে বেরোনোর কি আর কোনো উপায় নেই? অর্থাৎ আমরা কি এই প্রেতেদের কবল থেকে কোনোদিনও গ্রামকে কিংবা এই পরিবারকে রক্ষা করতে পারবো না? বংশ পরম্পরায় কি প্রেতেরা এইভাবে নিরীহ মানুষদের বলি নিয়েই যাবে? বৃদ্ধটি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার পর বললেন, রামকে এই পরিমণ্ডল থেকে রক্ষা করতে পারেন এমন দিকবিজয়ী বীর কে রয়েছেন? কার এত সাধ্য রয়েছে যিনি ওই পুষ্করিণীর শত সহস্র প্রেতেদের সাথে লড়াই করতে পারেন? যদি আপনার মধ্যে সেই ক্ষমতা থাকে তাহলে আসন্ন প্রহরের মধ্যেই আপনার সেই কাজ সম্পন্ন করতে হবে। আপনি কি পারবেন? আমি জানি না আমি পারবো কি না, তবে হ্যাঁ, শ্রুতিলেখাকে আমাকে রক্ষা করতেই হবে, না হলে যে আর কোনো উপায় অবশিষ্ট নেই। আমি অকালে তাকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আমি এতকাল ধরে যে শিক্ষা এবং বিদ্যা অর্জন করেছি
তার দ্বারাই আমাকে শ্রুতিলেখাকে রক্ষা করতেই হবে, করতেই হবে। বেশ ঠিক আছে, আপনি এক কাজ করুন, গ্রামের মোড়ল মশাই হলধর বাবুকে গিয়ে এই গোটা বিষয়টি সম্পর্কে জানান। তিনি জানলে গ্রামবাসীরা সকলে মিলে একটা উপায় ঠিকই বার করতে পারবেন। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আপনি যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন এটা ভুলেও যেন এই পরিবারের কেউ টের না পায়। আপনি পিছনের রাস্তা ধরে হরধর বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। সামনের ফটক দিয়ে বেরোতে গেলেই পেয়াদারা আপনাকে ধরে ফেলতে পারে, তাই পিছনের রাস্তা দিয়ে যেতে বললাম। ওরা কেউ কিছু জানে না, আপনার মুখে মোড়ল মশাই এই বিষয়টির কথা জানতে পারলে নিশ্চিত রূপে কিছু একটা করার সিদ্ধান্ত নেবেন বই কি। তাই আর অযথা সময় নষ্ট করবেন না, আপনি আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন। আমি সেই বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে মোড়ল মশাইয়ের সহিত সংযোগ স্থাপনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি গ্রামের লোকেদের সাথে কথা বলে মোড়ল মশাইয়ের বাড়ির ঠিকানা জোগাড় করে ফেললাম। এরপরে তার ডেরায় গিয়ে তাকে গোটা বিষয়টির কথাও জানালাম। উনি প্রথমে আমার কথাগুলি শুনে একটুও বিশ্বাস করতে চাইলেন না। তারপরে আমি আমার পূর্বের কিছু কাজের বিষয়ে ওনাকে জানালে উনি সেগুলোর সত্যতা যাচাই করতে পারলেন। আমার কাছেও বিষয়টা ততটাই গুরুত্ব পেয়েছিল। আপনি তো সবটাই শুনলেন এবং বুঝলেন, আশা করি এবারে আপনি নিশ্চিত রূপে আমার পাশে থাকবেন। দেখুন, গ্রামের অন্য কাউকে আমি এতটা বিশ্বাসের সাথে কথাগুলো কোনোভাবেই বলতে পারতাম না। এমনকি আমি যদি এই বিষয়গুলি সম্পর্কে গোবিন্দবাবুকেও জানাতে যেতাম, তাহলেও তিনি হয়তো আমাকে একাধিক প্রশ্নের দ্বারা জর্জরিত করে তুলতেন। তাই আমি এসবের থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছি। একমাত্র ওই বৃদ্ধ ভৃত্য অর্থাৎ বংশীর কথাতেই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমার মুখে বংশীর কথা শুনতেই অবাক হয়ে গেলেন মোড়ল মশাই। আমার মুখে তার হলিয়ার কথা শুনতেই চমকে উঠে বললেন, আপনি যার কথা বললেন সে তো আজকের দিনে আর জীবিতই নেই। তবে তার একটি ছেলে রয়েছে, তাকে ওই পরিবারের সকলে বংশী নামেই রাখেন। তাকে নাকি অনেকটাই তার পিতার মতোই দেখতে হয়েছে, তাই সকলেই তাই ওই নামেই ডাকতে স্বচ্ছন্দ অনুভব করে থাকেন। তবে আপনি যার কথা বলছেন তিনি এই অনেককাল পূর্বেই মারা গিয়েছেন, এ কখনোই হতে পারে না। এছাড়া গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, উনি যার কথা বলছেন তিনি হয়তো সেই বংশীরই পুত্র। আপনি আমাকে যে ইতিহাসের কথা বললেন সে বিষয়ে বংশী এত বিশদে কিছুই জানতে পারে না, কারণ সে তার পিতার সাথে অধিক সময়কাল পর্যন্ত অতিবাহিত করতে পারেনি। তার পিতার কলেরায় মৃত্যু হয়েছিল। আপনি কি ঠিক দেখেছিলেন? আমাকে আপনি কোনোভাবে বোকা বানাতে চাইছেন না তো? হ্যাঁ, মোড়লের মুখে ওই কথা শুনে আমি থ হয়ে গিয়েছিলাম। তবে মোড়লের সাথে সেদিন আমি একটি বিশেষ বিষয়ে সবটাই সাজিয়ে এসেছিলাম। কোন দিন কিভাবে ওই প্রেতেদের ধ্বংসের জন্য পুষ্করিণীর দিকে ধাবিত হতে হবে এই বিষয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আমি সেদিন বাড়িতে ফিরে এসেছিলাম, তারপর গোবিন্দের কাছে গিয়ে পুরো বিষয়টির কথা জানাতেই সে ওই পুত্রের কথাই জানিয়েছিল। পরে সেই বংশীকে আমি নিজের চোখে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো তার পিতার সাথে কথা বলেছিলাম, সে আমাকে দেখে চিনতেও পারেনি। এমনকি তাকে তার পিতার বিষয়ে জানতে চাইলে সে বলেছিল তার পিতা বহুকাল পূর্বে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এই বিষয়টি জানার পরেই আমার শিরাবে হিমেল রক্তের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। ওই স্থান যে প্রেতেদের দ্বারাই প্রভাবিত হয়ে রয়েছে এটি জানার পরে আমি সত্বর ব্যবস্থা নেওয়ার অভিপ্রায় সচেষ্ট হয়ে উঠেছিলাম। সেই সঙ্গে
ওই বংশীর আত্মা আমাকে কেন সব সত্যিটা বলে গিয়েছিল সেটিও আন্দাজ করতে পেরেছিলাম। এরপরে আমি নির্দিষ্ট দিনে গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে ওই পুষ্করিণীর উদ্দেশ্যে ধাবিত হতে থাকলাম। তারানাথ এখানে থামলেন। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি এভাবে প্রেতেদের সাথেও সাক্ষাৎ করেছিলেন? সত্যি বাবা, আপনার জীবনে কি না ঘটেনি, শুনলেই একেবারে হাত পা ঠান্ডা হয়ে যায়। ভাবতেই পারি না এগুলো আদৌ বাস্তবে সম্ভব হতে পারে। সত্যি যতবারই ভাবছি ততবারই গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেখানে আপনি স্বয়ং এই বিষয়গুলির সাথে ভাবাই যায় না। তারানাথ কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, আরে এ তো সামান্যতম ব্যাপার, এইখানেই তো গোটা বিষয়টা শেষ হয়ে যায়নি। আমাকে প্রেতেদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। ওই গ্রামের মানুষের মনে স্থানটির সম্পর্কে কুসংস্কারের বীজ এতটা বৃহৎ পরিমাণে প্রভাব বিস্তার করেছিল যে সেখান থেকে তাদেরকে পার করে আনা আমার একার পক্ষে সম্ভব ছিল না। তবুও আমি এসবের থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু দূরে থাকলেই কি আর সমস্যার সমাধান সম্ভব? এত মানুষের প্রাণ রক্ষার যে সংকল্প আমি নিয়েছিলাম সে কাজেও তো আমাকে সফল হতেই হতো। এই কারণে আমি আমার কাজে পুনরায় মনোনিবেশ করলাম। ধীরে ধীরে নির্দিষ্ট দিন এসে উপস্থিত হল। আমি গোবিন্দকে বলে লাঠিয়ালদের সহযোগে শ্রুতিলেখাকে ওই পুষ্করিণীর ঘাটে নিয়ে আসতে বলেছিলাম। রাতের মধ্যম প্রহরে আমাদেরকে এই কাজ সম্পাদনা করতে হতো, তাই আমি এই কাজের জন্য গোবিন্দকেই যোগ্য বলে মনে করেছিলাম। সেও নির্দ্বিধায় আমাদের সাথে এই স্থানে এসে উপস্থিত হয়েছিল। এরপরে তাকে জিজ্ঞাসা করতে এসে বলেছিল, আমি আপনার কথা মতো লাঠিয়ালদের বলে দিয়েছি, চিন্তা করবেন না, তারা সকলেই আমার বিশ্বস্ত, তারা উচিত সময় শ্রুতিলেখাকে সঙ্গে নিয়ে সঠিক স্থানে এসে উপস্থিত হবে। আমি গ্রামবাসী সহ ওখানে উপস্থিত মোড়ল মশাইকেও বললাম, শুনুন, আমাকে প্রেতেদেরকে জাগাতে হবে। এই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই এখানকার পরিবেশের মধ্যে এক প্রবল পরিবর্তন সাধিত হতে পারে, আকাশ বাতাস মুখরিত করে ঝড় আসতে পারে। তবে আপনারা কিন্তু কেউ এই পরিসরের বাইরে বেরোবেন না। আমি আপনাদের চারিপাশে লাল রঙের আবির সহযোগে একটি পরীক্ষা কেটে দিয়েছি, সকলেই এই পরীক্ষার ভিতরে থাকবারই চেষ্টা করবেন। আমার মন্ত্রপাঠ চলাকালীন কেউ যদি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি তাদেরকে আর রক্ষা করতে পারবো না, আমার কথাটা মনে রাখবেন। আর যারা এখান থেকে বেরোবার চেষ্টা করবেন তাদেরকে প্রেতেরা নিজেদের খাদ্যে পরিণত করবে। প্রেতেদের উপরে আমি ততক্ষণ পর্যন্ত নিজের মায়াজাল বিস্তার করে রাখতে পারবো যতক্ষণ পর্যন্ত সেই কাজ সম্ভব, কারণ তারা সর্বদাই আমাকে এগুলির থেকে প্রভাব মুক্ত করে ফেলার চেষ্টায় বাধ্য করতে থাকবে। জোর করে হলেও নিজেদের মনকে ঠিক রাখবেন, কেমন? এই কথাটি কিন্তু সকলে মনে রাখবেন, তারা কিন্তু নিজেদের কার্যসিদ্ধির জন্য ছলে বলে কৌশলে আপনাদেরকে বিপথগামী করবার চেষ্টা করবে, ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না, মনে রাখবেন কিন্তু আমার কথাগুলো। আমি এবার মন্ত্রপাঠ শুরু করলাম। এই বলে আমি মন্ত্রের উচ্চারণ শুরু করলাম। বারে বারে মন্ত্রের উচ্চারণ ঘটার সাথে সাথে তার মধ্যে নিহিত থাকা মন্ত্রের বিকাশের শক্তিও ক্রমে বৃদ্ধি পেতে শুরু করে দিল। সেই শক্তির প্রভাবেই দেখলাম পুষ্করিণীর জলের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়েছে। সেই আলোড়নের প্রভাবে বিস্তার লাভ করতে থাকছে একের পর এক বীভৎস সমস্ত শক্তি। সেই শব্দগুলি যে প্রেতেদের দ্বারাই নির্গত হচ্ছে তা আন্দাজ করতে পারছিলাম। ওই শব্দের প্রভাবে আমার মনটিও কেমন যেন আচ্ছন্ন হয়ে আসছিল। এমন সময় শ্রুতিলেখার চিৎকারের শব্দ শুনতে পেলাম।
সেদিন দেখলাম তার চুল খোলা, চোখ দুটি একেবারে লাল হয়ে এসেছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, তুই আমাকে কোনোভাবেই এদের থেকে দূরে করতে পারবি না, আমি নিজের আহুতি দিয়েছি, এটাই এখন আমার পৃথিবী, আমি এদের কাছে নিজেকে সঁপে দেব। আমার পিতাই আমাকে এই কাজে ব্রতী করেছিলেন, আমি পিতৃ আদেশ কোনোদিনও অমান্য করব না, এই প্রেতেদের কাছেই নিজেকে সঁপে দেব আমি। আমি জানতাম শ্রুতিলেখা সেই সময় নিজের মধ্যে থাকবে না, সে যে এই সব কিছুর প্রভাব থেকে মুক্তি পেতে পারছে না সেটি তার চোখ মুখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। দেখলাম পুষ্করিণীর মধ্যে থেকে প্রেতেরা উঠে আসছে, তাদেরকে দেখেই গ্রামবাসীরা আর্তনাদ করতে শুরু করলেন, ভয়েতে তাদের গলা দিয়ে চিৎকারের শব্দ বেরিয়ে আসতে লাগলো। এমন সময় দেখলাম জমিদার নৃপতি নারায়ণও সেখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আজকেই শ্রুতিলেখার অন্তিম দিন, আজকের মধ্যেই তাকে প্রেতেদের কাছে অর্পণ করে দিতে হবে, না হলে যে তারা আমার প্রাণ নিয়ে নেবে, আজকে পৃথিবীর কোনো শক্তি আমাকে এই কাজের থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, আমাকে যে করেই হোক আজকে এই কাজ সম্পাদন করতেই হবে। আপনারা সকলে সরে যান, এই ভণ্ড সাধুর সাধ্যি নেই যে সে আমাকে আটকাতে পারে, দেখি তার কত ক্ষমতা। এই বলে সেই জমিদার এক ধারালো তলোয়ার নিয়ে আমার দিকে ধাবিত হতে শুরু করলেন, আর শ্রুতিলেখা এগিয়ে যেতে থাকলো সেই পুষ্করিণীর দিকে। আমি জানতাম সেদিন রাতের মধ্যে যদি আমি শ্রুতিলেখাকে আর না আটকাতে পারতাম তাহলে আজ সে জীবিত থাকতে পারত না, তাই আমি মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই এক অদৃশ্য বলয় নির্মাণ করে শ্রুতিলেখার দিকে ছুঁড়ে দিতে সে গোলক ধাঁধার মতো সেটির সম্মুখে আটকে গেল। অপরপক্ষে আমি জমিদারের পায়ের দিকে একটি পাথর এগিয়ে দিতেই সেটির উপরে পা পিছলে পড়ে গেলেন তিনি। এরপরে আমি সেই পাপিকে রক্ষা না করে সেদিন ওই পুষ্করিণীর দিকে এগিয়ে গিয়েছিলাম, দেখলাম একাধিক প্রেত তাঁদের লম্বা লম্বা হাত বাড়িয়ে নৃপতি নারায়ণের পা ধরে টানতে শুরু করেছে, আর নৃপতি নারায়ণ প্রাণের ভিক্ষা চাইছেন। শ্রুতিলেখা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, এরপরে দেখলাম সে ওই পুষ্করিণীর পাশেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। ওই পুষ্করিণীর মধ্যে থাকা প্রেতেরা সেদিন জমিদারকেই নিজেদের ভোগ্য বস্তু বানিয়েছিল, যেমনটা দেব দর্শনের সাথে ঘটেছিল নৃপতির সাথেও তেমনটাই ঘটেছিল। তবে সেদিন ওই ফুটফুটে মেয়েটিকে আমি রক্ষা করতে পেরেছিলাম। শ্রুতিলেখা বেঁচে যাওয়ায় গ্রামের সকলেই একেবারে হৈ হৈ করে উঠেছিল, আমার দ্বারা যে এত বড় চমৎকার সম্ভব হয়েছে এই বিষয়টি দেখে গোবিন্দও সেদিন আমাকে সাবাসি দিয়েছিল। কিন্তু সব কিছুর মধ্যেও সেদিন একটা দুঃখ থেকে গিয়েছিল, আমি কোনোদিনও ভাবিনি নৃপতি নারায়ণ এতখানি নৃশংস কাজ করেছিলেন। হ্যাঁ, তবে নিয়তি বলেও একটা কথা তো থেকেই যায়। এরপরে আমি পলাশগড় থেকে ফিরে এসেছিলাম, নৃপতি নারায়ণের পরে তার পুত্র সন্তানকেই জমিদারের পদে বসানো হয়েছিল। শুনেছিলাম শ্রুতিলেখার বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছিল, তবে সেই যাত্রায় সরলার সাথে সাক্ষাৎ ঘটেনি। ভেবেছিলাম পরে গিয়ে একদিন তার সাথে সাক্ষাৎ করে এই ঝড়ঝাপটার বিষয়ে তাকে জানিয়ে আসব, কিন্তু সে পরিস্থিতি আর তৈরি হয়নি। সেদিন আমি আর কিশোরী প্রথমবারের জন্য তারানাথের মুখে হাসি দেখতে পেয়েছিলাম। ওনার কাছ থেকে গল্প শুনে দুজনেই সেদিন আনন্দিত চিত্তে বাড়িতে ফিরে এসেছিলাম। এরপরে
গল্প শোনার ঝোঁকটাও আরো বেড়ে গিয়েছিল বইকি। শুনছিলেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও আতঙ্কের পলাশকর। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ন এবং পোস্টের ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।